গুড মর্নিং এভরিওয়ান টুডে ফার্স্ট অফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ক্লাস ওয়ান সাবজেক্ট বাংলা ব্যাকরণ বই ভাষা মুকুল আজকে আমরা করবো তোমাদের বাংলা ব্যাকরণ বই থেকে একাদশ অধ্যায় শুদ্ধ বানান তো শুদ্ধ বানান কী শুদ্ধ বানান হচ্ছে বাংলায় এমন কিছু কিছু বানান রয়েছে যেগুলো আমরা প্রত্যেকেই প্রতিটা মুহূর্তেই কিন্তু ভুল করে থাকি তো সেই বানানগুলো যাতে ভুল না হয় আমাদের পরবর্তীতে তার কিছু নমুনা এখানে দেওয়া রয়েছে যেমন দেখো ভাগীরথী ভয়াকার গয় দীর্ঘি বৈষণ্যর থয় দীর্ঘি ভাগীরথী মুহূর্ত ময়রস্যু হয় দীর্ঘ তয় রেফ মুহূর্ত বাল্মীকি বয়াকার লয় ময় দীর্ঘি কয় বাল্মীকি মরিচিকা ম বৈষণ্য রয় দীর্ঘী চয়রশ্মি কয় আকার মরিচিকা মুমূর্ষু ময় ময় দীর্ঘ মধ্যিনশ্বয় রেফ রস্যু মুমূর্ষু এই বানানটি কিন্তু খুবই একটি জটিল বানান এখানে আরো কিছু বানান দেওয়া রয়েছে যেমন দেখো মনীষী ম দন্ত নয় দীর্ঘী মধ্যিনশ্বয় দীর্ঘি মনীষী শারীরিক তালব্য শয় আকার বৈষণ্য রয় দীর্ঘি বৈষণ্য রয় রশ্মি ক শারীরিক এখানে দেখতে পাচ্ছা আরো অনেক বানানই কিন্তু দেয়া রয়েছে যেমন দেখো শ্মশান তালব্য শলা তালব্যশয় আকার দন্ত ন শ্মশান এরপরে দ্বন্দ্ব দ্বয় ব দন্ত নয় দয় বফলা দ্বন্দ্ব মধুসূদন ম ধয় রস্যু দন্তসয় দীর্ঘ দ দন্তনা মধুসূদন এখানে আরো অনেক বানানই দেয়া রয়েছে এই বানানগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে আর অভ্যাস করবে বাড়িতে এরপর আমি এখানে কিছু বাংলা বানান দিয়েছি এগুলো তোমাদের অভ্যাস করতে হবে সব্যসাচী দন্তস বয় জফলা সব্যসাচী দন্তসয় একা চয় দীর্ঘী সব্যসাচী উদ্ভিদ রস্য দয় ভয় রশ্মি দ উদ্ভিদ সংক্রান্তি দন্তস অনুসার সংক্রান্তি কয়রফল আকার দন্ত নয় তৈরশি সংক্রান্তি পঙ্কজ পয় পঙ্কজ সর্বভূগ দন্তস বৈরে ভৈরস্যু ক সর্বভূক থ্যাংক ইউ